হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে করতে চলেছি উইন্টার স্পেশাল স্কিন কেয়ার। তো এই তিনটে প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সাথে আজকে স্কিন কেয়ারটা শেয়ার করবো। তো আমি সকালবেলা উঠে ভাবলাম আমি একটুখানি স্কিন কেয়ার করবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমরাও যেন এইভাবে স্কিন কেয়ার করতে পারো। তো সবার ফার্স্টে দেখতে পেলাম আমি তিনটে প্রোডাক্ট এখানে নিয়ে নিয়েছিলাম, ক্রিম ক্লিয়ার ফেস ওয়াশ আর হিমালয় স্ক্রাব আর আর বডি অয়েল মানে অলিভ অয়েল। তো তোমরা যে কোনো অলিভ অয়েল ইউজ করতে পারো অথবা তোমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে। আর তোমরা যে কোনো ফেস ওয়াশ তোমরা যেটা ইউজ করো ডেলি সেটাও ইউজ করতে পারো। আর আমি এখানে হিমালয় নিয়েছি বলে তোমাদের নিতে পারো সেরকম কোনো মানে নেই, তো তোমরা যে কোনো করতে পারো। তো সবার ফার্স্টে দেখতে পেলাম আমি একটা মেকআপ রিমুভার দিয়ে আমার মুখটাকে পুরো ফ্রেশ করে নিলাম, মানে অনেকটাই ডাস্ট বেরাচ্ছিল, নোংরাও তোমাদেরকে দেখালাম। যদি নোটিস না করে থাকো তাহলে আবার ব্যাক থেকে দেখে নাও, মানে প্রথম থেকে ভিডিওটা দেখো। তো আমি তারপরে আমার মুখের মধ্যে অলিভ অয়েলটা অ্যাপ্লাই করছি, এক থেকে দু ফোঁটা নেবে। তোমাদের কাছে যে অয়েলটা আছে অবশ্যই সেই অয়েলটাই ইউজ করো। এখানে পুরো মুখের মধ্যে অলিভ অয়েলটাকে অ্যাপ্লাই করছি, তো তোমরাও এইভাবেই করবে। তারপর হালকা হাতে এটাকে ম্যাসাজ করবে কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট মতো, তো খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যাবে মুখের মধ্যে। আর তারপরে তোমরা যে মেকআপ রিমুভার বা অন্য কোনো কাপড় দিয়েও তোমরা করতে পারো। তারপরে তোমরা একটুখানি ঘষে ঘষে, মানে হালকা হাতে, খুব একটা না, নাহলে কিন্তু গাল লাল হয়ে যেতে পারে। তো তোমরা হালকা হাতে এটাকে এই মধ্যে অ্যাপ্লাই করবে এইভাবেই। তারপর তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পর যে এটা মানে নোংরা একটা বেরিয়ে আসছে, তো তোমরা ভালো রেজাল্ট পাবে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো ঘরে, তো দেখতে পাচ্ছ কতটা নোংরার মধ্যে আছে, মানে ডাস্ট আর কি। তো এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন অবভিয়াসলি করতে পারো, আর তোমরা একদিন পর পরও করতে পারো। আর যারা একদম টাইম পাও না তারা অবশ্যই 2 বার করো অন্তত সপ্তাহে। আর এটার কোনো নির্দিষ্ট টাইম নেই যে তোমাকে সকালবেলা উঠেই করতে হবে, তুমি যে কোনো সময় তোমরা রাতের বেলাতেও করতে পারো। তো দেখতে পাচ্ছ কতটা ক্লিন লাগছে, তোমরা হয়তো বুঝতে পারবে আমি এটাকে। তারপর আমি এটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছিলাম, তারপর আমি এই স্ক্রাবটাকে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করবো। তো এটা আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যদি ব্রণর প্রবলেম থাকে, আমি তো বলবো হিমালয় স্ক্রাবটা খুবই তার জন্য উপকারী যাদের ব্রণর প্রবলেম আছে। তো আমার হালকা আছে, সেদিন তোমরা দেখতেই পাবে। আমার যেহেতু ব্রণর প্রবলেম আছে তো আমার জন্য, আমি মনে করি এটা আমার জন্য বেস্ট একটা স্ক্রাব। তো আমি সেই জন্য অন্য কোনো স্ক্রাব ইউজ করতে চাই না, আমার মনে হয় হিমালয়টাই বেস্ট। তো দেখতে পাচ্ছ তোমরা এই স্ক্রাবটা মানে মুখের মধ্যে অ্যাপ্লাই করার পরে একটা হোয়াইটনেসও দেয়, মানে গ্লো করে স্কিনটা। তো এটা আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি 5 থেকে 7 মিনিট এটা অপেক্ষা করবো। তারপর আমি এটাকে হালকা হাতে খুব ভালোভাবে ম্যাসাজ করবো 3 থেকে 4 মিনিট, এর থেকে বেশি নয় কিন্তু। তো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে হালকা হাতে করবে, কেউ একদম চাপ দিয়ে যে করে সেটা একদম করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনের মানে প্রবলেম হতে পারে। তো এটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মুখের মধ্যে, মানে ম্যাসাজ করছি। আর এটা না মানে মুখে অ্যাপ্লাই করার পর 7 থেকে 8 মিনিট যেহেতু রাখতে হবে তো এটা ড্রাই হয়ে যেতে পারে। তো তোমরা হালকা হাতটা ভিজিয়ে নেবে, খুব নয় কিন্তু। তারপর তোমরা হালকা হাতটা ভিজিয়ে এইভাবে তোমরা ম্যাসাজ করবে, দেখবে খুব ভালোভাবে ম্যাসাজ হচ্ছে। তো তারপর আমি এটাকে ওয়াশ করে নেব, মানে ফেস ওয়াশ দিয়েও তোমরা করতে পারো অথবা তোমরা প্লেন ওয়াটার দিয়েও করতে পারো। তো আমি এখানে প্লেন ওয়াটার দিয়েই এখন আপাতত করছি ওয়াশটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে বুঝতে পারছি যে আমার স্কিনটা কতটা গ্লো করছে আর একটা স্মুথনিং ভাব দিচ্ছে। তো তারপর তোমরা একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখন ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি না, আমি কিছুক্ষণ পরে করবো, তাই তোমাদেরকে দেখলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।